আমার বিয়ে রকিবুল মন্ডলের সাথে হয়। সে বাধ্য হয়ে যে আমাকে পাচার করে দিয়েছিল, ওর কেসের ভয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়। আমাদের সামনে বাহাতে পারতাম না। অনুদীপ এবং এক সেন্টার আসার পর ইংলিশ দেখছি, কম্পিউটার প্রচুর কম্পিউটার, আর সে আর সবাইকে ইংলিশ পড়াচ্ছে। ওই টাইমে আমি ঢুকে শেয়ার বললো আসো। আসার পরে যখন শুনছি ইংলিশ, ইংলিশ দেখে আমি ঘাবড়িয়ে যাই। দেড় বছর ক্লাস করার পরে আমার মধ্যে অভিজ্ঞতা এসেছে, আমিও পারি এ কাজ করতে। আমি সেরকম পড়া মেয়ে, আমি অবশ্যই কাজ করতে পারি। সে অভিজ্ঞতাতে আমি অনুদীপের সাহায্যে আমি আর্মিতে আজ জব করছি। তো আর্মিতে আমার ফাংশনে আমাকে উপযুক্ত ভাবে আমাকে নিমন্ত্রণ করে আমাকে কলকাতার ফাংশনে নিয়ে যাওয়া হয়। এটা আমার সবথেকে গর্বিত, আর এটা আমার সবথেকে বড় কি আমার সবথেকে জীবনের খুশি দিন। একদিন যদি অফিস দিন না যায়, ছুটি থাকে, আমার আব্বু জিজ্ঞেস করে যে তুমি নাকি আজ অফিস না, কত সুন্দর লাগে ভিতরটা, যে না আব্বা আজকে ছুটি আছে, যে তাই তাহলে আজকে মাংস নিয়ে আসছি, ভালো করে রান্না করবে, খাবে আর শুয়ে থাকবে, কি একদিন তো ছুটি পাব। তো ওটুকুই সব থেকে আমার ভিতরে খুব ভালো লাগে। তো ওটা খুশির কান্না হয় আমার ভিতরে, যে এত খুশি পাচ্ছি যে এই কাজের জন্য আমি পাচ্ছি। আজ ভাবতে পারিনি আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি। ওরা আমার সবথেকে বড়।